हेलो गाइज, होप यू गाइज आर डूइंग एब्सोल्युटली फाइन एंड वेलकम टू माय चैनल। तो आज के आमी ब्रह्मपुरे आछि, तो घुरछिलाम तो आमी भाबलाम कोथाय जावा जाय। एखाने नन यू नो एसी एंड नन एसी सेक्शन दुटोई आछे, पेये जाबे तोमरा। तो एटार जे रेस्टुरेंटटार नाम होच्छे बनबितान फूड पार्क, होच्छे ई रेस्टुरेंटटार नाम। आर एटा होच्छे स्क्वायर फिल्डेर ठीक अपोजिटेई आछे, देखते पाच्छो एखाने पेछने आमार स्क्वायर फिल्ड, आर तार ठीक सामनेई होच्छे এই রেস্টুরেন্টটা। তো এখানে চলে এসেছি, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো, একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ইউনো এসি সেকশনের সাথে সাথে নন এসি সেকশনও আছে, যেটা দেখতে পাচ্ছ এখানে। কিন্তু খুব সুন্দর করে, কিন্তু এখানে আসলে একটা বেসিক্যালি তোমরা নেচারের যে ফিলটা আছে সেটা কিন্তু এখানে ডেফিনেটলি পাবে। তো পুরো জঙ্গল আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এই থিমেই ইউনো বেসিক্যালি এই রেস্টুরেন্টটা বেসড। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগবে। লোকেশনটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি তোমাদেরকে দিয়ে দেবো, যদি আসতে চাও ডেফিনেটলি এখানে কিন্তু আসতে পারো। এবার আমি অলরেডি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, বিকেলের টাইম দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে চারটে। তো অবভিয়াসলি ইউনো বিকেলের স্ন্যাক্স অর্ডার করেছি, এখানে আমি কিছু ইউনো মেন কোর্স কিছু অর্ডার করিনি। তো ফার্স্ট যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন কাটলেট। দুখানা পিস দিয়েছে এই সাইজের, কিন্তু চিকেন কাটলেট। এর মধ্যে দেখতে পাচ্ছি চাট মশলা দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়েছে, অ্যান্ড আমার বেশ ভালো লেগেছে এটা হচ্ছে লাভ সাইনের দিয়েছে, ইউনো লাভ সাইন করে দিয়েছে। ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, সো এবার আমি ট্রাই করবো। আর এখানে দুখানা সস দিয়ে দিয়েছে, এটা দুটোই একসাথে মিক্স করে নিই। এবার মিক্স করে নিয়েছি, এবার আমি এই হাড়টাকে ভাঙবো আজকে। একটু সস লাগিয়ে নিলাম, এবার ট্রাই করছি। ভীষণ ক্রাঞ্চি, আর ভেতরটা ততটাই কিন্তু সফট। একটা কথা বলতে পারি, চিকেনটা কিন্তু এত সুন্দর করে কিন্তু ম্যারিনেট করেছে, তো যে চিকেনের যে টেস্টটা, যে ফ্লেভারগুলো দিয়েছে এর মধ্যে পুরোপুরি ফিল করতে পারছি। অনেক দিন পর ভালো চিকেন কাটলেট খেলাম। আর একটা কথা বলতে পারি, যদি তোমরা চিকেন কাটলেট খেতে ভালোবাসো, কোথাও ওয়েট করার দরকার নেই, তোমরা এখানে চলে আসো, সুবিতানায় চলে এসো। আর এখানে কিন্তু অ্যামেজিং তোমরা কিন্তু বিকেলে স্ন্যাক্স খেতে পারো। আমার তো এটা বেশ ভালো লেগেছে, আর স্পেশালি এই যে চাট মশলাগুলো দিয়েছে না, আর বেশ ভালো কোয়ান্টিটিতে কিন্তু চাট মশলা দিয়েছে, আর সাইজটা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বড়। আর তার সাথে এখানে কুচো পেঁয়াজও দিয়েছে। পেঁয়াজের সাথে কাটলেট খাওয়ার মজা আলাদা, যারা যারা এটা এগ্রি করো প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু আমাকে ডেফিনেটলি জানাবে। আর হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 150 রুপিস। 150 রুপিসে দুখানা এই সাইজের পিস আই থিঙ্ক ঠিক আছে, মানে আমি বলবো না যে খুব আহামরি কিছু প্রাইস নিচ্ছে। অ্যান্ড যেটা বেস্ট আমার লাগলো সেটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ আমার সামনে ইউনো ঝুমুর রয়েছে এখানে, এই ঝুমুরের সামনে, এই অ্যাম্বিয়েন্সের সামনে ইউনো চিকেন কাটলেট। আর আজকে ওয়েদারটা বেশ রোম্যান্টিক, বলে দিই তোমাদের, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটা আমেজ আছে, মনটাও ভীষণ রোম্যান্টিক টাইপের। তার সাথে সাথে যখন এই লাভ সাইনওয়ালা যখন চিকেন কাটলেট পাওয়া যায় না, কী বলবো, নতুন করে কিছু বলার নেই, দারুণ এটা। তো বেসিক্যালি এখন আমি এসি সেকশনে বসে আছি। এবার আমি আরেকটা জিনিস অর্ডার করেছি, ওটা আসুক, আসার পর তোমাদেরকে দেখাবো ইউনো নেচারে বসে বা নেচারে ঘুরে কী করে তোমরা কিন্তু খাওয়া দাওয়া খেতে পারো, ট্রাই করতে পারো। আর এটা কিন্তু শুধুমাত্র যদি তোমরা খেতে চাও বা এরকম যদি ইউনো অ্যাম্বিয়েন্স ফিল করতে চাও, তোমাদেরকে এখানে আসতেই হবে। আর গাইস একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু ওয়াইফাইও পেয়ে যাবে, তো এখানে ফ্রি ওয়াইফাই কিন্তু তোমরা ডেফিনেটলি পাবে। তো খাওয়ার সাথে সাথে ফ্রি ওয়াইফাইও কিন্তু এনজয় করতে পারো তোমরা। অলরাইট গাইস, তো এবার আমি আউটার সেকশনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখানে সব পিস গরম গরম কিন্তু এখানে ইউনো চিকেন ললিপপ রয়েছে আমার হাতে। এটার প্রাইসও কিন্তু সেম 150 রুপিস। আর তার সাথে তোমরা যদি এইভাবে ঘুরে ঘুরে কিন্তু খেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই রেস্টুরেন্টটাতে আসতে হবে। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বটগাছ রয়েছে এর মধ্যে, অ্যান্ড এখানে খাওয়ার মজাই কিন্তু আলাদা, এটাই আমি বলতে পারি। তো এই ইউনো চিকেন ললিপপটা ট্রাই করে দেখি। ভীষণ জুসি, আর এত সুন্দর করে মশলাগুলো ভেতরে ঢুকেছে না, ভীষণ স্পাইসি, আর ভীষণ জুসি। আর এরকম জুসি ললিপপ খাওয়ার কিন্তু মজা আলাদা। আর ওয়েদারটা আজকে জাস্ট দেখো, এই ওয়েদারে চিকেন ললিপপ কার ভালো লাগবে না, তার সাথে এই যে নেচারের যে ফিলটা আমি পাচ্ছি না, এটা অন্য কোথাও গেলে কিন্তু পাবো না। এত ফ্রিলি ঘুরে
কোনো রেস্টুরেন্ট কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু দেবে না তোমাদেরকে। আর একটা কথা বলি, এখানে যে শুধু হাঁটবে ঘুরবে তা না, এখানে কিন্তু বসেও কিন্তু তোমরা ইউনো খাওয়া দাওয়া ট্রাই করতে পারো। এখানে একটা সেকশন আছে, বলে দিই অ্যাকচুয়ালি লকডাউন আজকে ওপেন হয়েছে, তো সব কিছু কিন্তু খোলে নি এখানে, এগুলো সব সাজাবে কালকে থেকে ওপেন হয়ে যাবে, তো এখানে বসেও তোমরা ট্রাই করতে পারো। তাছাড়া তো আমি যেই ইউনো সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তোমাদেরকে বললাম আজকে অ্যাকচুয়ালি ওপেন হয়েছে, তো ঠিক করে প্রপারলি সব কিছু খোলেনি, আমাকে বললো কি কালকের মধ্যে সব ওপেন হয়ে যাবে, তো তোমরা কিন্তু এখানে বসেও কিন্তু খেতে পারো। তোমরা যদি চাও এখানে বসে এরকম একটা রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারো, একটু অন্ধকার আছে এখানে, তো এই সেই ফিল্ডটা পাবে। বাট আমি তো, আমার তো গার্লফ্রেন্ড নেই, তো আমি তো রোম্যান্টিক হয়ে কোনো লাভ নেই, আর ক্যান্ডেল লাইট ডিনারও আমি করতে পারবো না। তো যাই হোক, চিকেন ললিপপটা এইভাবে কিন্তু খেতে পারি। সেরা লাগে, সেরা লাগে, দারুণ। তো এটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে ফাইনাল রিভিউটা তোমাদেরকে বাড়িয়ে দিচ্ছি। অলরে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।